हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो आज के आबार एकटा नतून रेसिपी निये तोमादेर सामने हाजिर होयेछि। आर आमार चैनलटा जदि सबसक्राइब करा ना थाके तो अवश्य अनुरोध रइलो आमार चैनलटाके सबसक्राइब करे नेबार। तो इलिशटा आमि आजके शुकनो लंका दिये रान्ना करेछिलाम, तो सेटाई तोमादेर संगे शेयर करछि। तो देखो एखाने आमि शुकनो लंका दिये रान्ना करेछि, तो आमादेर पछन्द मतो आमि शुकनो लंकाटा निये निएछि। आर एखाने कालो सर्षेटा निये निएछि एक चामच मतो, और एर संगे दिए देव हाफ टी स्पून मतो सादा सर्षेटा, और सामान्य लवण एड करलाम। तो मसलाटाके पिसे नेब। तार आगे देखो आमी एखाने किछु नारकेलो दिए दिएछि, तो तोमादेर हाथेर काछे जदि नारकेल ना थाके तो ओटा स्किप करलेओ हबे। तो नारकेलटा दिलेओ टेस्टटा খুবই ভালো হয়। তো দেখো মাছগুলোকে আমি মানে সকালে কেটেছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো দেখো মাছটা তো নিয়ে চলে এসেছি। তো মাছগুলো আমি এই টিফিন বাটি করে মানে ভাপা করব, তো টিফিন বাটিতে সাজিয়ে নিচ্ছি। আর দেখো লেজাটাকেও দিয়ে দিলাম। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আর বলতে পারো খুবই মানে ঝাল ঝাল একটা ভাপা ইলিশ করেছি। তো আমি মশলাটা হাতে করেই তুলে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলোকে তো হাতে করেই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এই তো আমি ভালো করে পেস্টটা দিয়ে নিলাম। তো তারপরে আমি এখানে আবারও কিছুটা লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে দিলাম, এখানে স্বাদমতো হলুদ, আর দেব সর্ষের তেল। তো এখানে আর কোনো মশলা আমি ইউজ করব না। তো ভালো করে দেখো এবার মাখিয়ে নেব। তো আমি যখন মাখিয়েছি তখন আমার ক্যামেরাটাই অন করা হয়নি। তো যাই হোক, তো হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা। যদি তোমরা এভাবে না খেয়ে থাকো তো অবশ্যই একদিন ট্রাই করতে পারো। তো দেখো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে একটা ছোট সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা উপর থেকে সাজিয়ে দেব। যেহেতু আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কাই আমি দিয়েছি। তো এই তো একটা টমেটো, ছোট সাইজের একটা টমেটো আমি কেটে নিয়ে এভাবে সাজিয়ে দিলাম। তো দেখো দেখতেও সুন্দর লাগছে, আর এখানে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো তারপরে মনে হচ্ছে আমার সর্ষের তেলটা একটু কম দেওয়া হয়েছে, তো যার জন্য আর একটু উপর থেকে দিয়ে দিলাম। তো আমার কাছের ও দূরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আমার রেসিপিগুলোতে এইভাবে টাইম দেওয়ার জন্য। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। তো এই তো আমি অলরেডি ঢাকা দিয়ে, দেখো আমি কড়াইতে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি, তো স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিয়েছি বাটিটা। তো স্ট্যান্ডটা অবশ্যই জলে ডুবে থাকবে। তো তারপরে উপর থেকে একটা চাপা দিয়ে আমি এখানে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, মানে 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তো এই তো বন্ধুরা আমি ঢাকা খুলে দিলাম। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা, খুবই সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা। আবারও বলছি তোমরা যদি এইভাবে ট্রাই না করে থাকো তো শুকনো লঙ্কা কালো সর্ষে নারকেল না থাকলেও কোনো অসুবিধা নেই, খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো
অবশ্যই একদিন ট্রাই করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। ধন্যবাদ।